হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সারাদিনই ভোরবেলা ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো আকাশের অবস্থা, দেখো পুরো ঘন মেঘ। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, এখনও ঝিরঝির ঝিরঝির পড়েই যাচ্ছে। এটা খাওয়াতে আমার গায়েও একটুখানি আসছে বৃষ্টি। এবার হাতে তৈরি, একটু ঠান্ডা লেগেছে বলে হাতে তৈরি ওষুধ খাচ্ছি। তুলসী পাতার রস, আদার রস আর কি বাবা, মিতি মিতি মধু দেয়া খেয়ে না। ভালো খেতে বাবা, ভালো। হ্যাঁ, তুমি কি তাকাচ্ছ? আরেকটু আরেকটু গরম হয়ে গেছে, আচ্ছা তাহলে ওষুধে কাজ করেছে, গলা গরম আছে। আর ছেলের টিফিন বানানোর দায়িত্ব পড়েছে রিমির মায়ের, জায়ের। এই দেখো চাউমিন হচ্ছে আমাদের সকালবেলার টিফিনে। আজকে আমি টিফিন টিফিন বানাচ্ছি না, ওনার দায়িত্ব হয়েছে আজকে। তো চলো চাউমিন করা হোক, তারপরে সকালে টিফিনটা খাওয়া হবে। এই যে আমরা পড়তে বসেছি, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি আর আমার সোনা কি করছি, খাওয়া দাওয়া করে দুপুরবেলা পড়াশোনা করছি। কারণ সোনার তো এত তাড়াতাড়ি ঘুম আসবে না, দেরি করে উঠেছে, তাই জন্য সোনা এখন পড়াশোনা করছে, তাই তো? মা বন্ধুরা, বাইরে আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে আর বৃষ্টি থামবে না। খবরে বলছে প্রায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তো বুধবার পর্যন্ত যদি বৃষ্টি চলে, তাহলে জানি না লক্ষ্মী পুজোর কী আয়োজন করতে পারবো আর কী করতে পারবো না। আজকেই বাজারে যাওয়ার কথা ছিল আমার শাশুড়ি মা, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারেনি, জানি না কী অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, খুব চিন্তা হচ্ছে। তো এখন চা বসিয়েছি, চা খাবো, দেখি কতক্ষণ বৃষ্টি কমে। আজকে কিছুটা আয়োজন করার ইচ্ছা ছিল, পারছি না, দেখা যাক। এই যে আমার শাশুড়ি মা বসে আছে, চিন্তা করছে যে পুজোর বাজার কী করে করবে, যেতে পারলো না আজকে, কালকে বাদে পরশু দিনই আমরা বুধবার পুজো করব, ইচ্ছা আছে। বুধবার খুব শর্ট টাইমে পুজো হবে, বাইরে বৃষ্টি অঝরঝরায় ঝরেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, জানি না কি করবো। এটা আমার ছোট্ট খেলা, আমার চাকরির খেলা, ঘুম ভাঙছে না ছোট্ট ছেলা, এই যে চোখ খুলেছে না, খেতে হবে তো, বাইরে বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, ঘুম যেন ভাঙছেই না, ছেলেদের ঘুম ভাঙছেই না, বাইরে এত সুন্দর ওয়েদার, যদিও ঘুমিয়েছে অনেক দেরি করে, সোনাটা পড়াশোনা করছিল তাই জন্য একটু দেরি করে ঘুমিয়েছে না, ঘুমে ঘুমে খাওয়া অভ্যাস আছে, কোনো টেনশন নেই। শুনেছি না, আমি শুনেছি না, বুঝছে না
ভালো ছিল, পড়তে খুব ভালোবাসে কিন্তু খালি লিখতে ভালোবাসে না, লিখতে গেলেই মাথা গরম, তখন যত কষ্ট লিখতে বসে হয়। দেখো এটা এবার কেমন আছে, বন্ধুরা এই দেখো এটা হচ্ছে নারকোল কোরানোর, নারকোল কোরানোর একটা নতুন পদ্ধতি যাতে তাড়াতাড়ি হয়। কোরানিটাকে দেখাও একটু, দেখি দাও কোরানিটাকে উল্টে নিয়ে গ্লাসের ওপর রেখে তাড়াতাড়ি কোরাচ্ছে, এটাতে মানে সিধা করে যতটা না তাড়াতাড়ি হয় এইভাবে বলছে তাড়াতাড়ি হচ্ছে, তো ট্রাই করছে শাশুড়মা আমার, আর সত্যি সত্যি তাড়াতাড়ি হচ্ছে। তোমরা হয়তো ভাবছো আজকে কেন নারকোল কোরানো হচ্ছে, তার কারণ হচ্ছে বেশ কিছুটা আজকেই করে রাখবে, মানে ঠাকুরের জন্য না, এটা এমনি সবাইকে দেওয়ার জন্য করে রাখছে যাতে সেদিন অসুবিধা না হয়, সেদিন খুব তাড়াতাড়ি চারটের মধ্যে পুজো হবে বলে অত রিস্ক নেওয়া যাবে না, মানে অনেকগুলো করতে হবে তো সেই কারণে আজকে বেশ কিছুটা করে রাখছে, আর সেদিনকে ঠাকুরকে আলাদা করে দেবো, সেদিনকে একটু পরিমাণে অল্প করবো, সেই জন্য আজকে রাতেই এটা করে রাখছি, কারণ কালকে আবার বাজারঘাটে বিজি হয়ে যাবে, তো সেই কারণে এটা আজকে আমরা করে রাখছি, আজকে বেশ কিছুটা নারকোলের নাড়ু করে রাখছি। কমেন্টও করো কেমন লাগছে তোমাদের।